সমান্তর উপস্থিতি আপনারা দেখছেন বাংলাদেশি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়রানের মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল করিম হাফিজাহুল্লাহ সাহিত্য চর্মনায় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাকসাম মানারগঞ্জের এই লাকসামে বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে থাকেন। এখানে আমরা সমান্ত উপস্থিতি কষ্ট এবং যে অপ্রস্তুত পরিস্থিতি এখানে সহমর্মিতা জানানোর জন্য এসেছেন এবং কিছু হাদিয়া আপনাদের নিয়ে এসেছেন সেগুলো এখন আপনাদের হাতে হস্তান্তর করবেন। আমাদের গাজীপুরের গাজীপুর থেকে গাজীপুর কোলাবাড়ি থেকে ওলামা মাদ্রাসা পরিষদ গাজীপুর কোলাবাড়ি শাখা ওনারাও আপনাদের আজকে হুজুরের যে বর্তমান হারিয়ে সামগ্রী এগুলোতে ওনারা শরীর হয়েছেন। আমরা তাদের জন্য সবাই দোয়া করব, আমরা তোমার তারা তাদেরকে অসহায় দুর্গ্রস্তগ্রস্ত মানুষকে আরো বেশি বেশি চেষ্টা করার তহবিল দান করবে। এই কথা ক্যাম্প কারে বুঝে যান ওই লোককে যোগাযোগ করবেন। কেউ নাই আমি ক্যাম্পে কেউ নাই ক্যাম্প কামাল ভাই।
স্যার কারেন্ট ছিল, ওই মোবাইল নেট বন্ধ। আপনি এটা পরই রাখবেন।